একটা পার্টিকুলার স্কিল আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জানা উচিত। সেই স্কিলটা হচ্ছে ভিডিও এডিটিং। আমি ভিডিও এডিটিং শিখেছি 2007-08 দিকে। 2007-08 দিকে আমি যখন ভিডিও এডিটিং শিখি, ভিডিও এডিটিং শেখার পরে আমি 3 বছর প্রফেশনালি ভিডিও এডিটর হিসেবে কাজ করেছি। প্রফেশনালি ভিডিও এডিটর হিসেবে কাজ করাতে একটা জিনিস আমাকে অনেক বেশি হেল্প করেছে, সেটা হচ্ছে স্টোরি টেলিং। ইন জেনারেল যদি আমরা বলি, অলমোস্ট সবার কাছেই একটা ফোন আছে এবং সবাই কিছু না কিছু ভিডিও করে এবং কিছু না কিছু ছবি তোলে, বেশি কিছু না। আমার একদম খুব বড় স্টোরি টেলার হইতে হবে না, খুব বড় ভিডিও এডিটর হইতে হবে না, কিচ্ছু জানতে হবে না। আমি তো জানি যে আচ্ছা আলেৎসে আমি ঘুরতে গিয়েছি বন্ধুদের সাথে কক্সবাজার। কক্সবাজার যাওয়ার জন্য আমি যদি একটা ভিডিও বানাতে চাই তাহলে কি হবে সিকোয়েন্সটা, একটার পর একটা ভিডিও যদি আমি বসাইতে চাই, এটা কিন্তু যেটা আমি সিকোয়েন্স বললাম, ইভেন আমি যদি সিকোয়েন্স এই শব্দটাও না জানি, তাহলে আমি কোথা থেকে স্টার্ট করলাম সেই ভিডিওটা আগে দিলাম এবং কোথায় গিয়ে নামলাম তারপরে ওইটা দিলাম, আমি কি কি ঘুরলাম তারপরে সেই জিনিসগুলো দেখালাম এবং আমি কিভাবে ব্যাক করে আসলাম আমি এই জিনিসটা দেখালাম, দ্যাটস ইট। আমার স্টোরি টেলিং কী, আমার ভিডিও এডিটিংয়ের মধ্যে কোন কোন মেথড জানতে হবে, কিচ্ছু জানার দরকার নাই। জাস্ট পিস বাই পিস আমি যদি এই জিনিসগুলো বসাই দিই তাহলেই একটা ব্লগ রেডি হয়ে যাবে। সো দিস ইজ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।